নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আজ কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতিও ছিলেন। নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন। লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল দেখলেই দেখা যাবে যে তৃণমূলের ক্ষেত্রে ক্লাসের টপ বয় হয়েছিলেন তিনি। ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কার সম্পর্কে কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলছি। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কোথায়? লোকসভা নির্বাচনের ফলাফলের পর তো তাকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না। শেষ তাকে যখন দেখা গেছিল তখন তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান করতে গিয়েছিলেন দিল্লিতে। এরপরেই ফিরে এসে তিনি ঘোষণা করেন যে তিনি কিছুদিনের জন্য বিশ্রাম নেবেন। মাঠ কাঁপিয়ে প্রচার করেছিলেন তিনি এই 2024-এর লোকসভা নির্বাচনে। ফলস্বরূপ সকলেই ভেবেছিলেন যে তিনি ক্লান্তির জন্য বিশ্রাম নিয়েছেন, কিন্তু সেই ক্লান্তির পরিসর এতটাই, তার বিশ্রাম নেওয়ার সময় ঠিক এতটাই বেশি যে এখনো অবধি সেই বিশ্রামের সময় শেষ হলো না। সামনেই 21 জুলাই শহীদ দিবস, তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অনুষ্ঠান আয়োজন করা হয় এই 21 জুলাই, আর যার গুরুভার থাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ কোথায় থাকবে থেকে শুরু করে অনুষ্ঠান কিভাবে হবে সমস্ত কিছু দেখাশোনা তিনি নিজে হাতে করেন। তিনি সামনে দাঁড়িয়ে এই আয়োজন করেন তিনি। কিন্তু এইবার 2024-এর এই 21 জুলাইয়ের আগে তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তিনি যেন একেবারে গায়েব হয়ে গেছেন। তাহলে কি 21 জুলাই তাকে দেখতে পাওয়া যাবে না? কিন্তু তার এই বিশ্রামের পেছনের কারণটা কি? শুধুই কি ক্লান্তি নাকি অন্য কোনো বিষয় আছে? এমনকি সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে, যেটা জানলে আপনারা চমকে যাবেন, যে তৃণমূলের নেতারাই জানেন না, তৃণমূলের ভেতরের নেতারাও জানেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কোথায়। তারা নিজেরাই একে অপরকে জিজ্ঞাসা করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, তার হদিশ কেন পাওয়া যাচ্ছে না। এমনকি একাংশ এটাও মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিষেক ব্যানার্জির অভিমান হয়েছে। যদি অভিমান হয়েও থাকে তাহলে প্রশ্ন আসছে একটাই, যে অভিমানটা হয়েছে কি জন্য, কি বিষয় সেই অভিমান? এমনকি এই প্রশ্নটা বিরোধী দলগুলোও তুলছে। বিরোধী নেতারাও বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তাহলে এই দূরত্ব তৈরির কারণ কি? কি কারণে এই দুজনের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো? সামনেই 21 জুলাই যিনি লিড করতেন অনুষ্ঠানকে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তোড়জোড় প্রতি বছর চলতে দেখা যায়, কেননা আজকে 9ই জুলাই, আর মাত্র 11টা দিন বাকি, তারপরেই 21 জুলাই শহীদ দিবস। সেই শহীদ দিবসের দিন এই এত বড় তৃণমূলের আয়োজনে, তৃণমূলের অনুষ্ঠানে যার উপরে গুরু দায়িত্ব থাকে তাকেই দেখতে পাওয়া যাবে না, লিডারকেই দেখতে পাওয়া যাবে না? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, যে তিনি গেলেন কোথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হদিশ কেন মিলছে না? মাঝখানে তাকে একবার দেখতে পাওয়া গেছিল হাসপাতালে চোখের চিকিৎসা করাতে, কিন্তু তারপরেও নানান ঘটনা ঘটে গেছে। এমনকি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বৈঠক করেছেন একেবারে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হকার উচ্ছেদ হোক বা বেআইনি নির্মাণ হোক। এই এত বড় বড় যেসব কাণ্ড ঘটে গেছে সেই সমস্ত বিষয় নিয়েও নিশ্চুপ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। না কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট, না কোনো বক্তব্য রেখেছেন সরাসরি প্রেস মিট করে, কোনোভাবেই তিনি কোনো রকম যোগাযোগ রাখছেন না। এমনকি সূত্র মারফত আরও একটা খবর জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ভাবছেন, কোনো বড় পরিকল্পনা তার মাথায় চলছে, কোন নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কোনো বড় স্ট্র্যাটেজি ভেবেছেন, এবং সেই স্ট্র্যাটেজিকে পরিকল্পিত করার জন্যই তার এই অবসর সময়, তিনি এই বিশ্রাম নিচ্ছেন। আদতে তিনি বিশ্রাম নিচ্ছেন না, তিনি কোনো স্ট্র্যাটেজি করছেন, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কি এমন স্ট্র্যাটেজি যেটা সামনে এলে রীতিমতো চমকে যাবে সকলে? কি এমন গোপনীয়তা মেনে তিনি পরিকল্পনা করছেন? প্রশ্ন একটাই উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার কবে দেখা যাবে, কবে আবার তার এই বিশ্রামের সময় শেষ হবে, তিনি কবে আবার সক্রিয় হবেন? এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু কৌতূহল সৃষ্টি করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে তৃণমূলের অন্দরে এবং বিরোধী দলের মধ্যেও, এমনকি সাধারণ মানুষও বাদ যাচ্ছে না। আর এই সমস্ত তথ্য ডিজিটাল খবরিলাল আপনাদের সামনে নিয়ে আসবে। তাহলে দেখতে হবে ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের,
নজর আমাদের।